হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী, চলে এসেছি ঝাঁকানাকা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। সোমবারের পর আর আমি তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করেই উঠতে পারিনি। যাই হোক, আজকে মঙ্গলবারের ব্লগটা নিয়ে আমি তোমাদের সাথে চলে এসেছি। আজকে মঙ্গলবারের ব্লগে কী কী ঝাঁকানাকা আছে এন্ড অবধি না দেখলে তোমরা কিন্তু ইন ডিটেলস ব্লগের মাথা মুন্ডু কিছুই বুঝতে পারবে না। তার জন্য কি তোমাদের ব্লগটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। সো দেরি না করে লাইক কমেন্ট শেয়ার করে আর ছোট্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার ব্লগটা তোমরা দেখতে শুরু করে দাও। ব্লগ কিন্তু শুরু হয়ে গেছে। বাপরে বাপ, কত পাতা দেখতে পাচ্ছ! কালকে যে ঝড়টা হয়েছিল, ধুলোর ঝড়, তার ফলেই এত পাতা উড়ে উড়ে এসছে। ঝড়ের কি দাপট দেখেছ! আর আজকে আমি কিনছি অনেকদিন পরে মাছ। মাছ তো এখন কেনাই হয় না, অ্যাকচুয়ালি মাদার ইন্ডিয়ারা যাওয়ার পরে আমি আর মাছ ফাঁচ বাবু কিনিনি। এমনিতেই মাছ ঠাস অত চিনি না। এটা কী মাছ তোমরা একটু কমেন্ট করে বলো তো। আমি না ঠিক চিনে উঠতে পারছি না, কিন্তু কিনে উঠতে পারছি, এরকম একটা ব্যাপার। সো আজকে এই অনেকদিন পরে মাছটা কিনছি, আর আমাদের বটিটায় না একদম ধার চলে গেছে, এটা ধার করাতে হবে। আর এরপরে কিন্তু আজকে আমার ব্লগে একজনকে তোমরা দেখতে পারবে। ব্লগের শুরুতেই সে কি বলছে, টাকা দিতে চাইছে কিন্তু দিতে পারছে না, এরকম একটা ব্যাপার। তাছাড়াও উনি কি বলছেন একটু শোনো, দেখে দেখে নাও দেখে নাও। ওনার নামটাও জানতে হলে কিন্তু তোমাদেরকে আজকে আমার ওই ব্লগটাকে একদম কন্টিনিউ করতে হবে। সো যাই হোক, উনি বাধ্য হয়ে সব টাকাই দিয়ে দিলেন মাছওয়ালাকে। তো আমি বললাম, দাঁড়া দাঁড়া দাঁড়া, আরও দুটো মাছ নিয়ে যা, দাঁড়া দেখো কি বলছে। হ্যাঁ, বাড়ির বাটিটা কাদের, তাই বটিটা কাদের, বটিটা আমাদের, বাঙালি রে, ও বিহারি জানো না? হ্যাঁ ওই তো বিহারি আছে, তো বিহারি এটা। তো শুনলে ছেলের কথা, বাটি বলে ওদের, মাছটাও বলে ওদের, কিন্তু যে বটিটা, বটিটা শুধু ভাই আমাদের, এটাই হচ্ছে ওর বক্তব্য। ওর সাথে মজা করতে আমার দারুণ লাগে, কারণ হচ্ছে ওর দারুণ দারুণ কথার জন্য ও কিন্তু আমাদের এই সারা অঞ্চলকে মাতিয়ে রাখে। সো বুঝতে পারছো, ও এরমই একটা অ্যাক্টিভ বাচ্চা। সো যাই হোক, আমি এখন মাছটাকে ঝাঁকানাকা করে ধুয়ে নেবো। ধুয়ে ভাত ওদিকে ফুটছে, আর ঝাঁকানাকা করে সব কিছু আমার দেখো রেডি হয়ে গেছে। মাছে লবণ হলুদ সব কিছু মাখিয়ে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করে উঠতে পারিনি। আর তোমরা ঝুনঝুনির আওয়াজ শুনতে পাচ্ছ, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন ঝুনঝুনি ব্যাকগ্রাউন্ড মিউজিক আজকাল আমার ব্লগের। তোমরা কেমন এনজয় করছো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অবশ্যই কমেন্ট করে বলবে। সো চলো, এরপরে কি এক্সাইটিং হচ্ছে দেখার জন্য অবশ্যই আমার ব্লগটা তোমরা কন্টিনিউ করো। সো গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে মঙ্গলবার। সো এখন ঘড়িতে 10:30 বাজে, আমি রান্নাঘরে রয়েছি, কারণ আজকে দেখলি সকালবেলা মাছ রেখেছি। তো সেই মাছটা মিডিলকে ভেজে দিয়েছি, মিডুল ডাল দিয়ে, মাছ ভাজা দিয়ে, বেগুন ভাজা দিয়ে, বেগুনের পকোড়া মতন করেছিলাম, ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সো এখন আমি বানাচ্ছি একটু মাছের ঝোল। সো আমারটা আলাদা বানাবো, জুনিয়রের মাছের ঝোল অল্প করে আলাদা বানাবো, জুনিয়রের ভাজাও হয়নি, কারণ এই তেলে জুনিয়রেরটা ভাজবো না, কিছু করবো না। আর জুনিয়রের খিচুড়ির সবজি কাটা হয়ে গেছে, এই যে খিচুড়ির সবজি জুনিয়রের, আর ওদিকে রক্সির ভাতের সবজি কাটা হয়ে গেছে, মাছের সবজিও কাটা হয়ে গেছে, এইসবই করছিলাম। জুনিয়র ওদিকে রয়েছে, এখনও কারেন্ট আসেনি, কালকে রাত্রিবেলা আমাদের অনেক রাতে কারেন্ট এসছে, কালকে কারণ আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন মাছটা বানিয়ে নিয়ে জুনিয়রের খাবারটা বসাবো, খিচুড়িটা একদিকে বসিয়ে দেবো, তারপরে মাছের ঝোলটা হয়ে গেলে জুনিয়রের মাছের ঝোলটা বানিয়ে তারপরে করবো। জুনিয়রের লেবু বার করে রেখেছি, কিন্তু লেবুগুলো প্রচণ্ড শুকিয়ে গেছে, কালকে যেহেতু জুনিয়রকে লেবু খাওয়াইনি, তো সেই লেবুটা দেখতে হবে যে কী হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমাদের তার এইখানে যে পুরনো তারটা ছিল ওটা ছিঁড়ে গেছে। আমি ভাবলাম যে ওই পুরনো তারটাই মনে হয় আমাদের, বিকজ আমি যেহেতু 7 মাস ছিলাম না বাড়িতে, আমি আমি কিছুই জানি না। আমাদের তারটা বলে চেঞ্জ করা হয়েছে, ওপাশের তারটা আলাদা করে চেঞ্জ করা হয়েছে, তাই জন্য আমি তো ভাবছি যে আমাদের তারটা ছিঁড়ে গেছে কালকে, ওর জন্য কারেন্ট নেই, একটু টেনশনে পড়ে গেছিলাম। কিন্তু রাতের দিকে আমাদের কারেন্ট এসছে, আমাদের তারে কিছু প্রবলেম হয়নি। আমাদের পিছনে যে বাড়িগুলো রয়েছে তাদের কারেন্টের প্রবলেম হয়েছে, তা এখন সারাই করলো আর কি। সো চলো, তাতে করে সব কিছু করে নিই, তারপরে ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ব্লগটা কন্টিনিউ করো। দেখো, টমেটো, আলু, বেগুন, কাঁচা লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে, কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, সব বেগুন বেগুন ভেঙে ভেঙে দিয়ে মশলা দিয়ে, মশলা বলতে খালি হলুদের গুঁড়ো দিয়েছি, এখনও লবণও দিইনি আর অন্য কোনো এক্সট্রা মশলাও এখনও অবধি দিইনি। তো একটু পরে এটার মধ্যে লবণ অ্যাড করবো, একটুখানি সবজিগুলোকে সাঁতলে নিই, তারপরে লবণটা অ্যাড করবো, কারণ আমার মনে হয় এরকমভাবে একটু আলাদা করে রান্না করে দেখি, তাড়াতাড়ি এখন যদি লবণটা দিয়ে দিই সব সবজিগুলো শুকিয়ে যাবে, একটু পরে লবণটা দিই, সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিই, তারপরে লবণটা আমি সবসময় আগেই দিই, বাট আজকে একটু অন্যরকম করে দিলাম। আর এ পাশে এটা বসিয়েছি জুনিয়রের মাছটা বানিয়ে নেব।
এখানে লবণ অ্যাড করে দিয়েছি, আর এখানে জুনিয়রের মাছটার মধ্যে একটু গোলমরিচ, হলুদের গুঁড়ো, আর হালকা পিঞ্চ একটুখানি লবণ, মানে এক পিঞ্চেরও একটু কম, দুদানা মতন লবণ দিয়েছি। এখানে সর্ষের তেল আছে, মাছটাকে হালকা ফ্রাই করে নিই। আর টয়েসগুলো সব এখানে ছড়িয়ে ছিটিয়ে এখন থাকবে, আর উনি এসে এসে একবার খেলবে, একবার কোকোমেলন দেখবে, আর আমি সকাল থেকে খাওয়ার সময় পাইনি। এই দেখো এখানে কেক খাচ্ছি, সকালে চা বিস্কিট খেয়েছিলাম, এখন চকলেট কেক খাচ্ছি, এইসবই চলছে। আর এদিকে দেখো এখন 12টা বেজে গেছে, জুনিয়রের চানচানোর টাইম হয়ে যাচ্ছে, আর এই দেখো জুনিয়রের অবস্থা দেখো, না দেখলে উনি মানে উনি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করবেই করবেই। আটকে রাখো, ওই দেখো ওই দেখো, যেগুলো খাওয়ার সেগুলো খাও, এই নাও এটা খাও 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 খাও, এটা খায় না, এটাকে চল তাড়িয়ে দেবো আমি, এটা নাও, এগুলো নাও, এগুলো নাও। তো এখানে এখন ওনাকে ছেড়ে দিলে উনি এগুলো দিয়ে খেলা করে, ছুঁড়ে ছুঁড়ে ফেলবে, আর সেই ফাঁকে আমি চট করে বিছনাটা একদম ঠিক করে নেবো, গুছিয়ে নেবো। উনি এখানে খেল রান্নাঘরে সিটি পড়ছে, জুনিয়রের ভাত হচ্ছে মানে খিচুড়ি যেটা খায় ডেলি, আর মাছ তো হয়ে গেছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। সো চলো এখন তাড়াতাড়ি করে বেডটাকে পরিষ্কার করে নিই, ঝাড়ু লাগিয়ে নিই, বেড একদম গুছিয়ে নিয়েছি আমি। আর এই যে ঝাড়ু দেখো কোথায় গেছে, উনি এখন গান গাইছে ঝাড়ু দিয়ে। সো এদিক দিয়ে এখানে এইটা রাখার পরে যেই উপকারটা আমার হয়েছে, এখান থেকে টুকটুক করে জিনিসগুলো নিই যেগুলো দরকার চানের পরে, আর জুনিয়রকে একটু লোশন লাগাচ্ছি, ক্রিম অল্প করে লাগাচ্ছি, কারণ আমাদের এখানকার ওয়েদারটা একটু ড্রাই, সো হাত পা কেমন ফেটে ফেটে যাচ্ছে, ওই জন্য লোশনটা লাগাচ্ছি গরম থাকা কালীনও। আর কালকে একটু মাথায় তেল দিয়েছি, আজকেও ভাবছি হালকা করে দেবো। সো একটু পেটে তেল ঠেল দিয়ে চান করালে বাচ্চারা একটু সুস্থ থাকে, তোমাদের কী মনে হয়? আমার অবস্থা দেখতে পেরেছো, কেমন অসুস্থ অসুস্থ লাগছি আমি। সো চলো তাড়াতাড়ি করে নিই, গান গাইছে, ঘড়িতে 12:30 বাজতে যায়, পিক আপ টাইম এখন। এই যে ছাকানাকা করে আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে, ফাইনাল লুকটা এইরকম। আর এইখানে জুনিয়রের খাওয়াটা আরেকটা সিটি করবে। সো জুনিয়রের চানু চানু কমপ্লিট হয়ে গেছে, জুনিয়রের ডাইপার সংকট নিয়েই আমি রয়েছি ওখানে, ওনাকে এমনি নর্মালি রেখেছি কাঁথা কাপড়ে। আর এই যে জুনিয়রের মাছের ঝোল হচ্ছে, এইটা হচ্ছে জুনিয়রের মাছ, হালকা সিটি এলেই নামিয়ে ফেলবো, নামিয়ে ফেলে জুনিয়রকে খাইয়ে নেবো। তারপরে আমার অনেক কাজ রয়েছে আজকে, ওগুলো সব কাচতে হবে, আমাদের জামা কাপড় কাচাকুচি ওগুলো মেলতে হবে, মানে কাঁচা মেলা এইসব হচ্ছে আমার এখন জীবনযাপন। সো ওগুলোকে মানে সল্ট করে নিতে হবে, সল্ট আউট করে নিতে হবে, বুঝতে পারছো? এখন কথা বলার মধ্যে নেই, খিদেও পেয়েছে, কোন দিকে যাবো? সো চলো সাথে থাকো। তো এভরিওয়ান, ঘড়িটা এখন বাজে ঠিক 3:10, আজকে একদম ফাঁকফোকর করে ঠাকুরটা দেওয়ার একটু সময় সুযোগ পেয়ে গেছি। রোজ দিনকার 2টো ধূপ কাটি, 1টা বাটায় জল দিয়ে পালিয়ে যাই, আজকে একটু ফুল বেলপাতা দিয়ে সব পুজো টুজো দিচ্ছি। বেলপাতা আর ফুলটা মালতী দিদি সকালবেলা পেরে দিয়ে গেছে, আমার তো বাপু এত সময় নেই। আর এখন আমি যখনই ভগবানের কাছে পুজো করতে বসি, একটা কথাই বড়বর করতে থাকি, আমাকে ক্ষমা করে দিও, যতদিন না জুনিয়র বড় হচ্ছে ততদিন কিন্তু আমি তোমাকে সুন্দরভাবে সেবা যত্ন করতে পারছি না। সো আমি যেমনটি করে পাচ্ছি ওরমটু ভাই তুমি গ্রহণ করো। আর তাছাড়া জল প্রবলেমের জন্য তো একদম কী বলবো, ঠাকুরের জল আর নেই, একটা ছোট্ট বালতিতেই একটুখানি রয়েছে। এখন আমি যাচ্ছি আমাদের যে তুলসী চারাটা মালতি লাগিয়ে দিয়ে গেছে তাকে একটু জল দিতে, তুলসী গাছে কিন্তু একটু জল না দিলে হয় না, আর তুলসী গাছে এরকম জল দেওয়া খুব। জুনিয়রের এক ঝাঁক মোটামুটি কেচেছিলাম, আজকে দেখতে পাচ্ছ কতটা হয়েছে, এখন এগুলো সব এখানে টাঙিয়ে দিতে হবে, নাহলে শুকোবে না, ছেলে আমার কী পড়বে। ঠিক 11:12, আর এই 11টার সময় গিয়ে আমি লাগিয়ে এলাম জল, বাইরের সব কিছু ফাঁকা সেগুলো ভরার চেষ্টা করছি, তার থেকে ভরে নিই চলো। সো দেখতে পাচ্ছ এটা অলরেডি ভরেছে, এবারে এটার পালা, তার আগে এটাকে ডুবিয়ে নিতে হবে। এই চলছে এখানে রান্নাবান্না, আলুগুলো দেখতে পাচ্ছ ভেজে নিয়েছি, থালাতে অনেকগুলো তেল রয়েছে এটাকে ইগনোর করো, আর এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, বুঝতেই পারছো বাকি যে মটনটা ছিল সেটাকে আজকে রান্না করবো। সো মটনটা এখানে ম্যারিনেশন করে রেখে দিয়েছি, রাত্রি 10টার সময় ঠিক হলো মাটনই রান্না করা হবে, ওই জন্য এখন ঘড়িতে বেজে গেছে 11:13। আজ রাত্রির 1টা হয়ে যাক অথবা 2টো, মাটন দিয়ে আজকে খেতেই হবে গরমা গরম লুচি, এটাই হচ্ছে আমার বরের আবদার। অ্যাকচুয়ালি আটা মেখে রেখেছিলাম, ভেবেছিলাম রুটি করবো, বরমশাই তো লুচি ভক্ত, অলওয়েজ লুচি লুচি লুচি, আমি বলেছি লুচি টুচি হবে না, ভাত দিয়ে খাবে তাহলে, সো এত তেল কোথায় পাবো। কিন্তু যাই হোক, বরমশাইয়ের মনে তো আর দুঃখ দিতে পারি না, গরম গরম লুচিটা ভেজেই ফেললাম। আর এদিকে দেখো একদম দারুণ
দারুণ হয়েছে কালারটা, মানে কি বলবো, নিজে রান্না করেছি বলে না কালারটা দারুণ হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। সবসময় দেখবে বাটা মশলার থেকে একটু আধা যেই মশলাটা হয়, আধা বাটা মশলা, সেই মশলার রান্না খেতে টেস্টটা বেশি ভালো হয়। সো আজকেও মটনের ঝোলটা পাতলা হয়েছে কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। দুটো সিটি পড়লে মাংসগুলো আরেকটু সফট হতো, কারণ যেহেতু ফ্রিজে রাখা ছিল না সেই কারণে, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে, কী আর বলবো। সো চলো এখন এই সব কিছু বাড়াবাড়ি করে নিয়ে বেড়ে ঠেড়ে নিয়ে খাওয়ার দাওয়ার বরকে দিয়ে দিই, তারপরে আমি খাবো। সো চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।